প্রথমে তোমাদের ধন্যবাদ জানাই। আমি লুমিনাস ক্লাবের এই মণ্ডপ শিল্পী, মণ্ডপ নির্মাতার কর্ণধার, সরকার ডেকোরেটরের কর্ণধার উইলিয়াম সরকার। আমাদের এবছরের থিম ব্যাংককের অরুণ মন্দির, যে থিমটা আমাদের চওড়া দেশ খুব উচ্চতায় গতবারের মতোই হবে, এবং সম্পূর্ণ সামুদ্রিক ঝিনুক, যত রকমের ঝিনুক আছে লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে হস্তশিল্পের মাধ্যমে আমরা পুরো মণ্ডপটি ফুটিয়ে দিই। এক্ষেত্রে আমার কিছু কোশ্চেন আছে যে এই মণ্ডপটি করতে হচ্ছে মিনিমাম কতদিন তাও টাইম লাগবে এবং কবে ওপেন হবে, সেই বলে দর্শকরা যদি জানতে পারত। না, মোটামুটি আইডিয়া আমাদের তো বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু করেছি, এক মাস হয়ে গেল, পুরো মহলের মধ্যে মোটামুটি কমপ্লিট দেওয়ার টাইম। আমরা তাহলে এবছর আরেকটা হচ্ছে আকর্ষণ পাচ্ছি তাহলে কল্যাণী আগে নতুন নতুন আকর্ষণ প্রতি বছরই আগে বছর তারা তার একটা আকর্ষণ রেখেছে, এবং এর সঙ্গে আরও কিছু নতুন চমক কি আরও দেখতে পাবো, আরও লাইটিংয়ের এবং আলো লাইটিংয়ের তো চমক থাকছেই। প্লাস আমরা গত বছর সেন্ট জর্জের কাছ থেকে প্রতিমা আমাদের সোনার অলঙ্কার দিয়ে সাজানো হয়েছিল, এবছরও আমাদের মায়ের প্রতিমা একদম মায়েদের সেন্ট জর্জের কাছ থেকে সোনার অলঙ্কারে সাজানো। ঠিক আছে, ধন্যবাদ কাকু, থ্যাংক ইউ। দোলা কাশের বুনে ইমেল সরো।